हेलो बंधुरा, प्रतीक फिशिंग चैनले तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। गरम मध्य प्रचंड गरम पड़े, ताओ तुम्हारे जन्य आज एक नतून भिडियो नहीं एलम। से चंडीतलार चारूबाबू झीलर खबर नहीं एलम तुम्हारे जन्य। आज बृहस्पतिवार एक पुकुर पाड़े गेछिलाम, पुकुरटी केमन चलछे ना चलछे बा माछ केमन खाच्छे सेटी देखार जन्य। आमि जखन पुकुर पाड़े गेछिलाम तखन बेला 12টা হবে, বেশিক্ষণ থাকতে পারিনি, আমি কাজের মধ্যে থেকেই গিয়েছিলাম একটু খবর নিতে, তাই তোমাদের জন্য ভিডিওটি করলাম। এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা নিওয়ালিপুর থেকে আসা যায় এই পুকুর পাড়ে, এবং বাঁ দিকে যে রাস্তাটা ছিল ওটা হচ্ছে 14 নম্বর চণ্ডীতলা রাস্তা দিয়ে আসতে পারবে। এই সেই চারুবাবু ঝিল বন্ধুরা, যেটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বিশাল এক ঝিল, প্রচুর বড় ঝিল, সিটও হয়েছিল আজকের প্রচুর। সেই তুলনায় মাছ তেমন খাইনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটি হচ্ছে 11 নম্বর ও 12 নম্বর সিটের মধ্যখানে। চারদিকে ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি বন্ধুরা, যতটা পেরেছি এখান থেকেই ভিডিওটি নেওয়ার চেষ্টা করেছি। যখন গিয়েছি এদের কাছে খোঁজখবর নিলাম, মাছ খুব একটা ভালো খাচ্ছে না আজকেরে, প্রচুর সিটও হয়ে গেছে, 2000 টাকা পুকুরের টিকিট মূল্য, হেলমেট পরে আছে বলে তাও প্রচুর সিট। এই দুটো সিটেই যা মাছ হয়েছে অল্প একটুখানি, সেটাই আমি তুলে ধরেছিলাম তোমরা দেখতে পাবে। এবং এই পুকুরে প্রতি বৃহস্পতিবার ও রবিবার পাস দেওয়া হয়, এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হয়। এবং এই পুকুরে তোমরা ছাতু ও পাউরুটিও ফেলতে পারবে। তোমরা যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও বন্ধুরা, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা সিট বুক করতে পারো। শুনেছি পুকুরটাতে ভালো মাছ আছে, কিন্তু কেন মাছ খাচ্ছে না জানি না, যেমন আজকে মাছ হয়নি, যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের জন্য তুলে ধরলাম। আগে তোমরা ভালো করে পুকুরটি সম্বন্ধে খোঁজখবর নিয়ে নেবে বন্ধুরা, তারপরে টিকিট বুক করো, কেননা প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে মাছ ধরতে গিয়ে যে কী অবস্থা হচ্ছে সে আমরাই শিকারীরা খুব ভালো করে বুঝতে পারছি সেটা। আর বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং অন্য কোনো নতুন ভিডিওর তোমরা দেখতে চাও পাসপুকুর সম্বন্ধে, তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আবার নিত্য নতুন কোনো ভিডিওর জন্য। আজ আসি বন্ধুরা, আজ এইটুখানি, তোমরা দেখতে থাকো, ফিরবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। মাছ হচ্ছে খাচ্ছে? না না, মাছ খাচ্ছে না। সিটও তো এক গাদা হয়েছে, সিলভার এটা দেখবো। একটা সিলভারের এই মাছ খাচ্ছে না। সিট প্রচুর হয়ে গেছে, কত পাশে 2000 টাকাই করে আছে, কমায়নি। তার আগে তো সিট বুক হয়ে যাচ্ছে, আমি সিট এই পুকুরে ছিপ ফেলবো না। তুই কে গেছিস? ওই গিন্নি আছে না, যাবো কোর্টে, যাবো তো এখন কোর্টে ঢুকবো, কাজ করে এলাম কোর্টে যাবো, আবার বলি একটু পুকুর পাড় দিয়ে ঘুরে যাই, অনেকদিন যাওয়া হয় না পুকুর পাড়ে। এরা টোপ কোথায় ফেলছে? এই এত কাজে মাছ খায় না পুকুরে। বাবু একটু তোলো না জালটা, বাবু একটু জালটা তোলো, ওই মাছ না, ঠিক আছে। 11 নম্বর সিটে এক জাল মাছ,